আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এইচএসসি পরীক্ষার্থী ও একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রথমেই আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি আলমগীর কবির, সহকারী শিক্ষক হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো আমি গত ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পর্যায়ের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায়টির কিছু অংশ আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের সামনে অবচয় ধার্যের যে পদ্ধতিগুলো রয়েছে ওই পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ্ধতিটি ওই পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই জানো আমি গত ক্লাসে অবচয় ধার্যের যে পদ্ধতিগুলো ছিল সেখান থেকে একটি পদ্ধতি আলোচনা করেছিলাম, সরল রৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড। তো আজকে আমি অবচয় ধার্যের যে দ্বিতীয় পদ্ধতিটি অর্থাৎ ক্রমহ্রাসমান যে পদ্ধতি এই পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে, কারণ এই চ্যাপ্টার থেকে এই পদ্ধতিটি তোমাদের এইচএসসি ফাইনাল এবং কলেজের বিভিন্ন পরীক্ষায় বেশি বেশি আসে। তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে ক্রমহ্রাসমান যে পদ্ধতি কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ক্রমহ্রাসমান এই শব্দটিকে বিশ্লেষণ করি তাহলে কি পাই? ক্রম মানে ক্রমান্বয়ে, হ্রাস মানে কমে যাওয়া, জ্যার মানে ব্যালেন্স বা উদ্বৃত্ত। তো যে পদ্ধতিতে প্রতি বছর সম্পত্তির হ্রাসপ্রাপ্ত মূল্যের উপর একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় তাকে ক্রমহ্রাসমান যে পদ্ধতি বলে। তোমাদের সুবিধার জন্য সংজ্ঞাটি আমি আবারও বলছি, যে পদ্ধতিতে প্রতি বছর সম্পদের হ্রাসপ্রাপ্ত মূল্যের উপর একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় তাকে ক্রমহ্রাসমান যে পদ্ধতি বলে। এই পদ্ধতির এই সংজ্ঞাটি আমরা বিশ্লেষণ করলে কি পাই? যে প্রতি বছর হ্রাসপ্রাপ্ত মূল্যের উপর অবচয় ধার্য করা হয়, যেহেতু প্রতি বছর হ্রাসপ্রাপ্ত মূল্যের উপর অবচয় ধার্য করা হয় সেহেতু অবচয়ের পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকে, যেহেতু মূল্য কমে সেহেতু অবচয়ও কমে। আরেকটি পয়েন্ট আমরা পাই যে একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয়, যে প্রতি বছর মূল্য অবচয় বাদ দেওয়ার কারণে হ্রাস পাবে কিন্তু অবচয় হারটি প্রতি বছর নির্দিষ্ট বা একই থাকবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, তোমরা জানো সরলরৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বা মেয়াদ শেষে যে মূল্যটি অবশিষ্ট থাকে সেটি বিবেচনা করা হয়, কিন্তু ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না, এটা তোমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রথম বছর যেহেতু অবচয় নতুন করে নতুন সম্পদের উপর ধার্য করা হয় সেহেতু প্রথম বছর সম্পত্তির ক্রয়মূল্যটি হচ্ছে এখানে অবচয়যোগ্য মূল্য, এবং প্রথম বছরে সম্পত্তির যে মোট ক্রয়মূল্য এর উপর অবচয় ধার্য করা হবে, কিন্তু পরবর্তী বছরগুলোতে অবচয় বাদ দেওয়ার পরে যে মূল্য পাওয়া যাবে বা হ্রাসপ্রাপ্ত যে মূল্যটি হবে এর উপর অবচয় ধার্য করা হবে। আমি তোমাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি। আশা করছি তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করলেই তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা ধরে নিলাম একটি মেশিনের ক্রয় মূল্য
1 লক্ষ টাকা, এর আনুমানিক আয়ুষ্কাল বা অনুমিত আয়ুষ্কাল বা জীবনকাল মেয়াদ 10 বছর এবং অপচয় হার দেয়া রয়েছে 10%। এখন আমরা যদি ক্রমরাসমানজয়ের পদ্ধতিতে অপচয় ধার্য করি, তাহলে প্রথম বছর আমাদের অপচয়ের পরিমাণ হবে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে কিন্তু একটি কথা বলে দিয়েছি যে প্রথম বছর সম্পত্তির ক্রয় মূল্য যা হবে সেটি হচ্ছে অপচয়যোগ্য মূল্য। যেহেতু প্রথম বছর অপচয় ধার্য করা হয়নি, আমরা ধার্য করব, যেহেতু প্রথম বছর অপচয় নেই সেহেতু ক্রয় মূল্যটি হচ্ছে অপচয়যোগ্য মূল্য। হ্রাসপ্রাপ্ত মূল্য বলতে ক্রয় মূল্য কি বোঝানো হয়েছে, তো ক্রয় মূল্য 1 লক্ষ টাকা এবং অপচয় হার হচ্ছে 10%। এখানে একটি কথা না বললেই নয় যে ক্রমরাসমান জয়ের পদ্ধতিতে অপচয় নির্ণয় করার সূত্রটি হচ্ছে হ্রাসপ্রাপ্ত মূল্য বা অপচয়যোগ্য মূল্য গুণ অপচয়ের শতকরা হার। তো এখানে ক্রয় মূল্য 1 লক্ষ টাকা এবং অপচয় হার 10%, অর্থাৎ অপচয়ের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। দ্বিতীয় বছর অপচয়ের পরিমাণ, যেহেতু ক্রমরাসমান যে পদ্ধতি সেহেতু অবশ্যই আমাদেরকে যে অপচয়টি প্রথম বছরে ধার্য করা হয়েছে এই অপচয়টি বাদ দেওয়ার পর সম্পত্তির যে হ্রাসপ্রাপ্ত মূল্যটি হবে ওই মূল্যের উপর আমাদেরকে অপচয় ধার্য করতে হবে। তো সম্পত্তির ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা এবং অপচয় 10,000, এর উপর হচ্ছে 10%। তো 1 লক্ষ টাকা ক্রয় মূল্য, এর প্রথম বছরের অপচয় 10,000 টাকা, তার মানে এখানে মূল্য হচ্ছে কত, 90,000 টাকা, এর 10% হচ্ছে 9,000 টাকা। ঠিক একইভাবে তৃতীয় বছর অপচয়ের পরিমাণ হবে 90,000 বিয়োগ দ্বিতীয় বছরের অপচয় 9,000 গুণ 10%, অর্থাৎ 81,000 টাকার 10%, 8,100 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই উদাহরণটির মাধ্যমে কি দেখতে পেলাম যে সম্পত্তির ক্রয় মূল্যটি হচ্ছে প্রথম বছরের অপচয়যোগ্য মূল্য, যে কারণে আমরা এক বছরে প্রথম বছরে 1 লক্ষ টাকার উপর 10% অপচয় ধরেছি 10,000 টাকা। দ্বিতীয় বছর আমরা সম্পত্তির প্রথম বছরের অপচয়যোগ্য মূল্য থেকে আমরা প্রথম বছরের বার্ষিক অপচয় বাদ দিব, বের হবে বহিমূল্য বা পুস্তক মূল্য কত টাকা বা অপচয়যোগ্য মূল্য কত টাকা, 90,000-এর 10% 9,000 টাকা। এবং তৃতীয় বছরে এই দ্বিতীয় বছরের পুস্তক মূল্য থেকে দ্বিতীয় বছরের অপচয় বাদ দেওয়ার পরে বের হবে 81,000 টাকা, এর 10% 8,100 টাকা। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে বছর অতিক্রান্ত হওয়ার সাথে সাথে আমাদের অপচয়যোগ্য মূল্য অর্থাৎ পুস্তক মূল্য বা বহিমূল্য হ্রাস পাচ্ছে, এর পাশাপাশি আমাদের অপচয়ের পরিমাণও কিন্তু হ্রাস পাচ্ছে। অর্থাৎ প্রথম বছর অপচয় 10,000 টাকা, দ্বিতীয় বছর অপচয় 9,000 টাকা এবং তৃতীয় বছর হচ্ছে 8,100 টাকা। তো আমরা আমাদের পরীক্ষায় ক্রমরাসমান যার পদ্ধতিতে যদি আমাদেরকে অপচয় নির্ণয় করার কথা বলা থাকে বা জাবেদা দাখিলা বা কোনো খতিয়ান হিসাব প্রস্তুত করার কথা বলে, তাহলে আমরা কিন্তু অপচয় ছাড়া আমরা কিন্তু জাবেদা দিতে পারবো না, এবং জাবেদা যদি আমরা দিতে না পারি তাহলে আমরা কিন্তু খতিয়ানও প্রস্তুত করতে পারবো না। এর জন্য এই অধ্যায়টিতে যে পদ্ধতিতেই আমাদের অঙ্ক আসুক না কেন, অপচয় নির্ণয়টি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয়, আমাদের পরীক্ষায় প্রায় সময়ই আমাদেরকে এই সরলরৈখিক পদ্ধতিতে বা ক্রমরাসমান যার পদ্ধতিতে বা অন্যান্য যেসব পদ্ধতি রয়েছে ওই পদ্ধতিগুলো ব্যবহার করে
আমাদেরকে একটি প্রশ্ন করা হয়ে থাকে, সেটি হচ্ছে যে অবচয় সারণী বা অবচয় তালিকা প্রস্তুত করো। তো আজকে আমি তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে এই উদ্দীপকটি থেকে তোমরা কিভাবে একটি অবচয় তালিকা বা অবচয় সারণী তৈরি করবে এটি তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি। তো অবচয় সারণী বা অবচয় তালিকা প্রস্তুত করার জন্য আমাদেরকে প্রথমে একটি সারণী বা টেবিল অঙ্কন করতে হবে এবং আমরা উপরে লিখে নিব অবচয় সারণী বা অবচয় তালিকা বা অবচয় টেবিল। আমরা প্রথমেই একটি ছক এঁকে নিব, যদিও ছকের গড়গুলো কলাম কয়টি হবে এটি নিয়ে বিভিন্ন লেখক বিভিন্ন বইতে বিভিন্নভাবে বলেছেন, কিন্তু এখানে বেসিক কনসেপ্ট যেটি মূল বিষয়টি কিন্তু ঠিক থাকবে। প্রথমেই আমরা লিখব বছর, যেহেতু আমরা এখানে তিন বছরের অবচয় নির্ণয় করেছি সেহেতু আমরা তিনটি র বা সারি দিব, যেটা আমরা পাশাপাশি বলি। এভাবে আমরা তিনটি করে নিব, যে বছর প্রথম দ্বিতীয় তৃতীয়, পরীক্ষায় পাঁচ বছর পর্যন্ত আসতে পারে, চতুর্থ বছর পঞ্চম বছর। আমরা তিন বছর এটা যেভাবে করব, যদি চার পাঁচ বছর ছয় বছর থাকে বা আরো বেশি বছর থাকে আমরা একইভাবে করব। তারপরে আমরা কলামটির নাম দিব প্রারম্ভিক মূলধন বা বছরের শুরুতে মূল্য, তোমরা দুইটাই লিখতে পারো, প্রারম্ভিক মূল্য যে কথা বছরের শুরুতে মূল্য একই কথা। তারপরের কলামটির আমরা নাম দিব অবচয় হার। তোমরা সবাই জানো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার কিন্তু নির্দিষ্ট থাকবে, যেটা আমাদের প্রশ্নে দেয়া ছিল 10%, এটি প্রতি বছর একই থাকবে। হ্রাসপ্রাপ্ত মূল্য অর্থাৎ অবচয়যোগ্য মূল্যের পরিবর্তন হবে কিন্তু অবচয় হার নির্দিষ্ট থাকবে। এরপরের কলামটির নাম হবে বার্ষিক অবচয়। এরপরের কলাম যেটি, এটি তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কোনো কোনো বইতে রয়েছে কোনো কোনো বইতে দেয়া নেই, আমি এটি দেওয়ার পক্ষে, তোমরাও এটি দিয়ে নিতে পারো, যে অবচয়ের পরের ঘরটির নাম তোমরা লিখতে পারো পুঞ্জীভূত অবচয় এবং সর্বশেষে হবে সমাপনী মূল্য বা পুস্তক মূল্য। পুস্তক মূল্য মানে হচ্ছে অবচয় বাদ দেওয়ার পরের মূল্য, এর আরেকটি নাম রয়েছে বহিমূল্য। তো সুপ্র শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদেরকে ছয়টি কলাম 1, 2, 3, 4, 5, 6, তোমরা ইচ্ছা করলে এই পুঞ্জীভূত অবচয় কলামটি বাদ দিয়ে পাঁচটি কলাম দিয়েও তোমরা এই তালিকা বা সারণীটি প্রস্তুত করতে পারো। তো প্রারম্ভিক মূল্য আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে সম্পত্তির ক্রয় মূল্য 4 লক্ষ টাকা। তো প্রথম বছর আমাদের শুরুতে সম্পদের মূল্য ছিল 4 লক্ষ টাকা, অবচয় হার 10%, তো আমাদের বার্ষিক অবচয় হচ্ছে 4 লক্ষ টাকা 10%, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিব 40,000 টাকা। যেহেতু প্রথম বছরে প্রথম অবচয় ধার্য করা হয়েছে, এর পূর্ববর্তী কোনো অবচয় নেই, সেহেতু পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কিন্তু তাই হবে। এবং সমাপনী মূল্য বা পুস্তক মূল্য এটি বের করার নিয়ম হচ্ছে প্রারম্ভিক মূল্য থেকে আমরা বার্ষিক অবচয় বাদ দিব, তাহলে আমাদের বের হবে বছর শেষের মূল্য বা পুস্তক মূল্যের পরিমাণ কত। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজেই প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দিয়ে পুস্তক মূল্য বের করতে পারি। তো আমরা এই কথা বলতে পারি যে সম্পত্তির ক্রয় মূল্য থেকে বা অবচয়যোগ্য মূল্য থেকে বার্ষিক অবচয় বা অবচয় বাদ দেওয়ার পর যে মূল্য থাকে তাকেই বলা হয় পুস্তক মূল্য, বহিমূল্য বা সমাপনী মূল্য। তো 4 লক্ষ থেকে 40,000 বাদ দিলে সমাপনী মূল্য বা পুস্তক মূল্য হবে 3,60,000 টাকা। তাহলে কিন্তু আমরা প্রথম বছরের কাজটি কিন্তু শেষ করে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, প্রথম বছরের আমরা জানি আজকের দিনের যেটা শেষ আগামী দিনের সেটা শুরু, আজকের বছরের যেটা সমাপনী বা শেষ আগামী বছরের জন্য সেটা কিন্তু প্রারম্ভিক। তো প্রথম বছরের যেটা সমাপনী মূল্য সেটাই কিন্তু দ্বিতীয় বছর হচ্ছে
প্রারম্ভিক মূল্য তো প্রথম বছরের সমাপনী মূল্য বা পুস্তক মূল্য 360,000 টাকা এর মানে হচ্ছে দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূল্য হবে 360,000 টাকা এখন অবচয় হার 10% এটি তো নির্দিষ্ট তো 360,000 টাকার 10% হচ্ছে 36,000 টাকা আমরা সবাই জানি অবচয় যত অবচয় ধার্য করব বা অবচয় যত ধরব পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ তত বাড়বে পুঞ্জি মানে হচ্ছে জমা তো পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে জমাকৃত অবচয় অবচয় যত ধার্য করব অবচয় তত জমা হবে অর্থাৎ পুঞ্জি হবে অর্থাৎ পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তো পূর্বে ছিল 40,000 দ্বিতীয় বছর আরো অবচয় 36,000 অর্থাৎ এখন দ্বিতীয় বছরে মোট পুঞ্জীভূত অবচয় হবে কত টাকা 76,000 টাকা আর একটু আগে আমরা বলেছি যে প্রারম্ভিক মূল্য থেকে বার্ষিক অবচয় বাদ দিলে বের হবে ওই বছরের পুস্তক মূল্য কত টাকা বা সমাপনী মূল্য কত টাকা তো 360,000 টাকা থেকে আমরা যদি এখানে বার্ষিক অবচয় 36,000 টাকা বাদ দেই এবং ক্যালকুলেটর যদি ব্যবহার করি তাহলে আমাদের পুস্তক মূল্য হচ্ছে 324,000 টাকা তো এখানে পুস্তক মূল্য বা সমাপনী 324,000 টাকা তো তৃতীয় বছর প্রারম্ভিক মূল্য হবে 324,000 টাকা এর 10% 32,400 টাকা তো এখানে আমরা পুঞ্জীভূত অবচয় হচ্ছে 76,000 আর 32,400 তাহলে এখানে হচ্ছে 108,400 টাকা আর পুস্তক মূল্য বা সমাপনী মূল্য হবে প্রারম্ভিক মূল্য 324,000 টাকা থেকে আমরা যদি 32,400 টাকা বাদ দিই তাহলে সমাপনী মূল্য হচ্ছে 291,600 টাকা তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের সুবিধার জন্য আবার একটু রিপিট করে নিচ্ছি আমরা ইচ্ছে করলে যদি ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করার কথা বলে তাহলে যত বছরের অবচয় নির্ণয় করার কথা বলবে আমরা প্রত্যেক বছর আলাদা আলাদা ভাবে এভাবে অবচয় বের করতে পারি আবার খুব সহজে এভাবে আলাদা আলাদা বের না করে একটা সারণি বা তালিকা বা টেবিলের ভিতরে আমরা কিন্তু ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় বের করতে পারি সেটা আমাদেরকে সৃজনশীল অংশে আলাদাভাবেও বলা থাকতে পারে সেই জন্য এই টেবিলটি প্রস্তুত করা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে শিখতে হবে এখানে প্রথম বছর প্রারম্ভিক অবচয় হার নির্দিষ্ট থাকবে প্রারম্ভিক মূল্য প্রথম বছর মোট ক্রয় মূল্য এর উপর অবচয় ধরব প্রথম বছর অবচয় যা হবে পুঞ্জীভূত অবচয় তাই হবে এবং প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দেওয়ার পরে সমাপনী মূল্য বের হবে প্রথম বছরের সমাপনী মূল্য দ্বিতীয় বছরের প্রারম্ভিক এর উপর আমরা অবচয় ধরব পুঞ্জীভূত অবচয় বৃদ্ধি পাবে প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দিয়ে আমরা পুস্তক মূল্য বের করব এবং এই দ্বিতীয় বছরের সমাপনী মূল্যটা আমরা তৃতীয় বছরের প্রারম্ভিক মূল্য হিসেবে লিখব অবচয় হার অনুযায়ী বার্ষিক অবচয় ধার্য করব পুঞ্জীভূত অবচয় বৃদ্ধি পাবে এবং আমরা প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দিয়ে আমরা পুস্তক মূল্য বের করব এভাবে যদি আরো চতুর্থ বছর পঞ্চম বছর থাকতো আমরা একই ধাপ অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা কিন্তু আমাদের অবচয় সারণীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি কাকে বলে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে তোমরা অবচয় কিভাবে নির্ণয় করবে এবং কিভাবে তোমরা অবচয় সারণী বা তালিকা প্রস্তুত করবে এটি তোমরা বুঝতে পেরেছ তারপরে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এখন যেই প্রশ্নটি আমাদের জন্য জরুরি সেটি হচ্ছে তোমরা